আসন্ন জাতীয় দ্বাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমানের পক্ষে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিক 9 নং ওয়ার্ডে নির্বাচনী পথসভার আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতি লীগ 9 নং ওয়ার্ড শাখা। তাঁতি লীগ নেতা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মহানগর তাঁতি লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক শাহেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু, সাহেব আলী, শ্রমিক লীগ নেতা নিজাম মাদবর, তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেল, 9 নং ওয়ার্ড তাঁতি লীগের আহ্বায়ক রাজু, 10 নং ওয়ার্ড তাঁতি লীগের আক্তার হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা। তো ঘরে বসে থাকবেন, ওই যে আগুন সন্ত্রাসীদের প্রভু হিসাব লেখে ওদের দেশে কিন্তু 8-12% কাস্ট হয়, সেখানে গণতন্ত্র রক্ষা পায়। আর আমাদের দেশে ভোট কম কাস্ট হলে গণতন্ত্র নির্বাচনে চলে যায়। ওই গোষ্ঠীকে বুঝাই দিতে হইব শেখ হাসিনা ডাকলে বাংলার জনগণ দলে দলে ভোট দেবে। নেত্রী এখন এই পানির সমস্যা সমাধান করেন, নাহলে আমি সংসদ থাকবো না, আমি সংসদ থেকে ত্যাগ করবো। নেত্রী দেখলেন শামীম ওসমানের কথা সত্য, শামীম ওসমান যে মেসেজটা দিয়েছে এটা সত্য। নেত্রী কাছ থেকে কিন্তু শামীম ওসমান 1300 কোটি টাকা আনছে, কাজ কে করতেছে, কে করে কাজ, ডিএনডি প্রজেক্টের কাজ কে করতেছে, সেনাবাহিনী, সেনাবাহিনী কাজ করতেছে, যে সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থাপনা সৃষ্টি করেছে, বড় উচ্চ ভূমিকা পালন করে সেনাবাহিনী, বিএনপি আগুন সন্ত্রাস, ওরা আগুন দিয়ে মানুষ মারে, ওরা রেল লাইন কেটে ফেলে, ওরা হত্যাকারী। আমাদের কাজটাই হবে প্রতি 200 ভোটারের মধ্যে 100 নারী 100 পুরুষ, ভোটারের মধ্যে 2 জন করে কর্মী আপনারা সেট করবেন, যাদের কাজ হবে জনগণকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। ভোট কেন্দ্র না, ভোট কেন্দ্র না, ওরা কিন্তু মাঠে নামছে ভোট পর্যন্ত, ওদের নাকে মুখে চুনকালি দিয়া ওদের এই ওদেরকে জবাব দিবেন ভোট প্রয়োগ করে। আমি এই জালগুড়ি 9 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে কথা বলে বুঝতে পারছি এই অঞ্চলের মানুষ 70-80% শেখ হাসিনা কুপার, এটা আমরা চাই আপনাদের কাছে। নেত্রী চাওয়া যে মানুষটা বাঙালি জাতির জন্য বাঙালি জাতিটাকে এত উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, তার চাহিদা তো একটাই, ভোট, ব্যাপক হারে ভোট। নেত্রীর সম্মান রাখার দায়িত্ব আমাদের, আমাদের না ভাই, নেত্রীর সম্মান বৃদ্ধি পাবে ভোট বেশি কাস্ট হলে, ঠিক অতএব নেত্রীর সম্মান রাখার তাদের রক্ষা। আমাদের নেতা প্রিয় নেতা জালকুড়ি আসবেন, আপনারা তার সঙ্গে কথা বলবেন। আমাদের প্রিয় নেতা এখানে আছেন জালকুড়িতে, সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জালকুড়িতে, মেডিকেল কলেজ ও হাসপাতাল হচ্ছে এই জালকুড়ি, হবে নারায়ণগঞ্জের বাতিঘর, নারায়ণগঞ্জ সত্যের নির্বাচন। এই নির্বাচন হলো আজ গাজা হাইজেমার মুসলিম নির্বাচন হচ্ছে, যারা এই মুসলমানদের শিশু নারী শিশু হত্যার জন্য ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে নৌকাপতিকে ভোট দিলে, শামীম ভাইকে যদি আপনারা একটি একটি করে ভোট দেন, এই ভোটের মাধ্যমে এই কুচক্রী মহল বিশ্বে যারা অশান্তি সৃষ্টি করে, এদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রায় হবে। তাই আপনাদের নিকট আকুল আবেদন, 7 তারিখ সকাল 8টার মধ্যে আপনারা কেন্দ্রে যাবেন, আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁতি লীগকে দাদা নির্দেশ দিয়েছে আদর্শ জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমাদের করতে হবে এবং নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ একে শামীম ওসমান সাহেবকে নৌকা মার্কায় ভোট দিয়ে 7 তারিখের বিজয়ের মালা আমরা যেন শামীম ভাইকে পড়াতে পারি,
সেই আপ্রাণ চেষ্টা করে যাব এবং নৌকা মাথায় ভোট দেব। এনএনটিভি নারায়ণগঞ্জ।